ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, 10 বছর আগে ফকির তথা ভণ্ড এটা বলেছে, মাজারে বা কবরে শিরিক বেদাতদের আড্ডায়, গাঞ্জার আড্ডায়, সিলেটের কথিত মাজার আস্তাগফিরুল্লাহ, ওখানে 2টি ছাগল দিবে, না হয় ছেলের অমঙ্গল হবে, এটা একটা ভণ্ড, আউযুবিল্লাহ। এটা হলো মুশরিকদের আকীদা, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, মান্নত করে। এটা হলো সরাসরি যারা এরকম করে, তারা মুশরিক। যদিও বলে আমি মুসলিম, কিন্তু তারা মুশরিক, আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল সূরাতু আল আনআমের শেষের দিকে 8 নম্বর পারায়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. هنا بي محمد صلى الله عليه وسلم أبني بولون أبني بولدين أمر صلاة أمر قرباني أمر جيبون أمر مرون صبي رب العالمين الله الجنة لا شريك له الله كن شريك ني وبذلك امرت وانا اول المسلمين اما كيري নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি সালাত আর কুরবানি একমাত্র আল্লাহর জন্য করব আর কোনো বশর কোনো মানুষের জন্য না কোনো সৃষ্টির জন্য না কোনো সৃষ্টির জন্য সৃষ্টি নৈকট্যলাভের জন্য সালাতও পড়ব না কুরবানিও করব না অর্থাৎ কোনো ইবাদত করব না যাবতীয় ইবাদা একমাত্র আল্লাহর জন্য করব তো কেউ এই যে বলছে মান্নত 10 বছর দিয়ে দিন 2টা ছাগল নাহলে এরকম হবে এটা বন্ধুদের কথা এটা কোনো মুসলমানের কথা হতে পারে না মুসলমান আল্লাহর জাতির উপর ভরসা রাখে মুসলিম বিশ্বাস করে লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ মুসলিম বিশ্বাস করে লাভ লোকসানের মালিক কোনো সৃষ্টি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী আখির নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও লাভ লোকসানের মালিক না তাকে আল্লাহ বলেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআ আল্লাহ হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আমার নিজের লাভ করতে পারি না ক্ষতিও করতে পারি না তবে যতটুকু আল্লাহ চায় এমনি ভাবে সুরাতুল জিনিস ইন্নি লা আমলিকু লাকুম দাররান ওয়া লা রাশাদা আমি তোমাদের লাভ লোকসানের অধিকার রাখি না আমার মতে আমার আমার মধ্যে সে ক্ষতি নয় মানে সে ক্ষমতা নেই আমার কাছে আমার কাছে সে ক্ষমতা নেই যে আমি তোমাদের লাভ করতে পারবো কিংবা তোমাদের কল্যাণ করতে পারবো কিন্তু তোমাদের ক্ষতি করতে পারবো এটার মালিক একমাত্র আল্লাহ তাই এই যে আকীদা সে পোষণ করেছে হ্যাঁ এটা ফকির এটা ভণ্ড এটা হচ্ছে শিরকি আকীদা সরাসরি শাহজালাল কিছু করতে পারেন না শাহজালাল মারা গেছেন তিনি ওখানেই আছে তার কী হোক হব খবর কে কার জানে তবে আমরা আশা রাখি তার অবস্থা ভালো হবে কারণ তিনি তো কোনো সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সুসংবাদ তাদেরকে আমরা নির্দ্বিধায় বলবো ওর জান্নাতি অথবা ইজমালি ভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন জান্নাতি কিন্তু আমি বলে দিব অমুক আমার এটা আমার কাছে সার্টিফিকেট না আমরা আশা রাখি উনি দিনের খেদমত করে গেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনাদের মাধ্যমে উনি বা উনার সাধ্যের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কিন্তু তার মানে কি এটা যে ওনাকে আমরা সার্টিফিকেট দেবো সার্টিফিকেট আমাদের কাছে না আবার ওনার কাছে আমরা চাইব ওনার কাছে নজর নিয়াজ পেশ করব এই সব হলো শিখ শির্ক তাই এটা পূরণ করা এই যে যার কথা বলছেন তাদের জন্য এটা পূরণ করা যা ইজ না তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন আপনি বলছেন আমি জানি তবুও
স্পষ্টভাবে জানিয়ে দিন, তারা যেন এটা পূরণ না করে। আর সেই যে একটা ভিতরে যে একটা কুমন্ত্রণা কি হয়ে গেল, এটা এই চিন্তাই যেন না থাকে, আল্লাহ জাতির উপর ভরসা করেন, কারণ লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কোনো সৃষ্টি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না তাইলে আর অমুক আর তমুক কীরকম হবে? এছাড়া শুনেন, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানে অন্যের নামে কোরবানি দেয়, যেমন বা অন্যের উদ্দেশ্যে, যেমন শাহজালাল যেভাবে বলেছে। অতএব এটা থেকে দূরে থাকা তাদের জন্য ওয়াজিব, আর তারা ভরসা রাখবেন আল্লাহর জাতির উপর, আল্লাহর যাবতীয় বিধান নিয়মতান্ত্রিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পালন করবেন, শিরক থেকে দূরে থাকবেন, বেদাত থেকে দূরে থাকবেন। এই গেল একদিক। আরেকটা হাদিস সহিহ মুসলিমের বা সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআহু ওয়া মান নাযারা আন ইয়াসিয়া আল্লাহ ফালা ইয়াসি, কেউ যদি নজর মানে আল্লাহর হুকুম পালন করার, তাহলে তারা যেন আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর আনুগত্য করে, আর যদি আল্লাহর নাফরমানির জন্য নজর মানে, তাহলে যেন তারা আল্লাহর নাফরমানি না করে। তাই এই যে মন্ড বলে গেছে ওদেরকে দুইটা ছাগল দেওয়ার জন্য, এটা আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, এতে রয়েছে শিরক, এ থেকে বিরত থাকা তাদের জন্য ওয়াজিব। তারা আল্লাহর জাতির উপর ভরসা করে থাকবেন, নিজেরা নিয়ম মতো আল্লাহর বিধান পালন করবেন, সালাত নিয়ম মতো পড়বেন, ফরায়েজ যেগুলো আছে ওগুলো আদায় করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলবেন, এটাই হলো তাদের তাদের করণীয়। আর এই ভণ্ড ভণ্ড বা এরকম এদের উপদেশ বা নসিহত অথবা ওসিয়ত মানা জায়েজ না, কারণ এটা আল্লাহর অবাধ্যতায় হচ্ছে, আল্লাহর নাফরমানিতে হচ্ছে। বরং ওকে যদি পাওয়া যায় তো ওকে বোঝানো উচিত যে এরকম করো না, আর কথিত মাজার মাজার করো না, বাবা বাবা করো না, ডাকো একমাত্র আল্লাহকে, একমাত্র আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, শিরক বেদাত তথা সমস্ত সব রকমের নাফরমানি থেকে দূরে থাকা তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।